নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর শনিবার আজ মেয়ের স্কুলে একটা ইভেন্ট আছে, তাই সকাল সকাল মিস্টার মুখার্জিকে অফিসের জন্য রওনা করে দিয়ে বেরিয়ে পড়েছি মেয়ের স্কুলে। ক্লাসরুমে ঢোকার মুখে হঠাৎ করে দেখছি মেয়ে তার বন্ধুর সাথে দরজায় দাঁড়িয়ে উঁকি মারছে আর বলছে বেভেনিউ, মানে ওয়েলকাম। এইটুকুনি শিখেছি মেয়ের থেকে ফ্রেঞ্চে, এর থেকে বেশি জানি না। মুচকি হেসে ঢুকে পড়লাম। কি সুন্দর সাজিয়েছে দেখুন রুমটা। এটা হচ্ছে ওদের হলিডে প্রজেক্ট। হলিডেতে ওরা এই সমস্তগুলো বাড়িতে করেছে এবং তার আজকে এক্সিবিশন আছে। এইভাবে সবাই তাদের হলিডে হোমওয়ার্কগুলোকে সাজিয়ে এক্সিবিশনের জন্য রেখে দিয়েছে, যাতে সমস্ত বাচ্চারা এবং তার মা বাবারা এসে দেখতে পারে তাদের তারা কী কাজ করেছে। বেশ সুন্দর করেছে দেখুন সবাই। বাড়িতে ঢুকেই দেখি মেয়ে আবার কাগজ পেন নিয়ে বসে পড়েছে, কি সব বানাচ্ছে। দরজার সামনে এইরকম একটা ডেকোরেট করে বসে আছে দেখছি। বলছে এটা নাকি তার রুম, দিয়াজ রুম। ভালোই বানিয়েছে দেখুন। আবার একটা ব্যাগও ঝুলিয়েছে, সেটা নাকি অ্যাক্টিভিটি আছে। হ্যান্ডেলে আবার একটা ডু নট ডিস্টার্বেন্স সাইনও দিয়েছে। চলুন একবার ঢুকে দেখি তো কি করছে। কিরে কি করছিস? সোমবার দিন ওদের ইউনিট টু এক্সাম শুরু, তাই দেখছি নিজেই বই নিয়ে বসে পড়েছে। আগে বকবক করতে হতো, এখন নিজেই পড়তে বসে। কিরে আজকে কি বানাবি? ম্যাগি। বানাতে পারবি? হ্যাঁ। চল ঠিক আছে, স্টার্ট কর। স্টার্ট। মেয়ের স্কুলে আজ একটা হোম সায়েন্সের প্রজেক্ট দিয়েছে, যে যা হোক কিছু একটা রান্না করে তার ভিডিও আপলোড করতে হবে স্কুলের পেজে। মেয়ে বলল ম্যাগি বানাবে। কিরে প্রথমবার বানাচ্ছিস, কেমন লাগছে? খুব ভালো। সাবধান পুরিস না। আমি কলেজে ওঠার পরে ম্যাগি বানাতে শিখেছিলাম, আর আমার মেয়ে ক্লাস ফোরে উঠেই ম্যাগি বানাচ্ছে, ভেবেই কেমন অদ্ভুত লাগছে আমার। কি কি লাগছে এর জন্য? চপ গার্লিক, chopped onion, green chili, oil and water. আরে ম্যাগি মশলাটা বললি না তো? হ্যাঁ ম্যাগি মশলা। ওকে চল দেখি বয়েল হচ্ছে। হ্যাঁ হয়েছে। নেড়ে দেখো একটু বয়েল হচ্ছে কিনা। হয়ে গেছে বয়েল। হয়ে গেছে। আমি মেয়েকে বললাম দে আমি বানিয়ে দিচ্ছি, তুই শুধু হাতটা নাড়। বললো না, এটা আমার প্রজেক্ট, আমাকে করতে হবে। তারপরে ম্যাগিটা সেদ্ধ করে নিজেই প্লেটে তুলে নিল। কড়াইতে অল্প তেল নিল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে নাড়তে লাগলো। অল্প নাড়াচাড়া করে তারপর ম্যাগি মশলাটা ঢেলে দিল। তারপর তার মধ্যে দেখছি জল দিয়ে দিল। দিয়ে এবারে বাকি ম্যাগিটা ঢেলে দিল। এ ধীরে ধীরে নাড়াচাড়া করতে লাগলো, তারপরে বলল হয়ে গেছে। আর দেখে বেশ ভালোই লাগছিল। যতই হোক মেয়ে প্রথমবার রান্না করেছে, ভালো তো লাগবেই।
এক চামচ থেকে টেস্ট করেও দেখেছিলাম, বেশ ভালো বানিয়েছে। আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে অন্য ব্লগ।